আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের ঘটনায় সিলেটে বিক্ষোভ, ছাত্রলীগের ৬ নেতা সহ ৯ জনের নামে মামলা। টিকিট অনিশ্চয়তায় রাজধানীতে আবারও সৌদি প্রবাসীদের বিক্ষোভ, করোনা সার্টিফিকেট নিয়ে মধ্যরাতে ঢাকা ছেড়েছেন ২৬০ জন। আবার বন্যায় পানিবন্দী বিস্তীর্ণ এলাকা, নদী ভাঙ্গনে সর্বশান্ত হাজারো মানুষ। এবং অক্টোবরে ময়মনসিংহে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়া না হলে সিলেট জুড়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এর আগে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের ৬ নেতার নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিলেট থেকে শাহ মুজিবুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন বিপ্লব রায়ের রিপোর্ট। শুক্রবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় শনিবার সকালে শাহপরণ থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। মামলায় আসামিদের মধ্যে রয়েছে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাসুম, রবিউল হাসান, তারেক আহমেদ ও অর্জুন। এরা সবাই এমসি কলেজ ছাত্রলীগের নেতা। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে এমসি কলেজের সামনে শনিবার দুপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এক পর্যায়ে তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এমসি কলেজের ছাত্র হিসেবে আজকে আমরা খুবই লজ্জিত, মর্মাহত, বাকরুদ্ধ। একজন শিক্ষার্থী হিসেবে এই এমসি কলেজকে কোনো দর্শন স্থান হিসেবে দেখতে চাই না। এদিকে এই ঘটনার পর আসামিদের ধরতে শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ নেতা সাইফুরের রুম থেকে একটি পিস্তল ও দেশি বিদেশি বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে যাবতীয় প্রাথমিক যা করণীয় তদন্তের ক্ষেত্রে সব কিছু করা হয়েছে এবং সামনে যা যা করণীয় সবই করা হবে। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে যান নববধূ। রাত ৯টার দিকে স্বামীকে মারধর করে ওই নারীকে জোর করে ছাত্রাবাসে তুলে নিয়ে গণধর্ষণ করে কলেজ ছাত্রলীগের ওই নেতারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। এই ঘটনায় দেশ জুড়েই ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। খাগড়াছড়িতে ডাকাতি ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। বুধবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতিকালে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা করেছেন ধর্ষিতার মা। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার। এর আগে শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার ইটভাটা সংলগ্ন মাদকের স্পট থেকে হত্যা মামলার প্রধান আসামি মিজান রহমান সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। এদিকে নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মূল আসামি মিজানুর রহমানকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে তার দেখানো মতে এই ঘটনায় ব্যবহৃত ছুরি, তার ব্যাগ এবং যে কাপড় পরে ওই সময় ছিল সেই রক্তমাখা শার্টও আমরা তার ওই আসামি মিজানুর রহমানের দেখানো মতে আমরা উদ্ধার করি। আপনাদের সাথে একসাথেই
আমিও দাবি করি যে তার যেন ফাঁসির ব্যবস্থা করা হয়। দল মত এবং কোন সুপারিশের ঊর্ধ্বে থেকে এদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন ব্যবস্থা নিতে হবে। টিকিট পাওয়ার অনিশ্চয়তায় রাজধানীতে আবারও বিক্ষোভ করেছেন প্রবাসীরা, কারণ বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। অন্যদিকে তড়িঘড়ি করে করোনার সার্টিফিকেট নেওয়ার দুশ্চিন্তায় স্নান হয়ে গেছেন অনেকের টিকিট পাওয়ার আনন্দ। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। দুদিন কিছুটা শান্ত থাকার পর আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে সৌদি প্রবাসীরা। রোববার টোকেন দেওয়া 550 জনকে টিকিট ইস্যুর জন্য ডাকে সৌদি এয়ারলাইন্স, আর টোকেন না পেয়ে অনিশ্চয়তার মধ্যে এয়ারলাইন্সের অফিসের বাইরে বিক্ষোভ করেন হাজারো প্রবাসী। এ সময় কারণবাজার এলাকায় যান চলাচল বিঘ্নিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। 16 মার্চে আমার ডেট ছিল যাওয়ার, ওই দিনকেই তো লকডাউন পড়ে গেল, ওখানে যাইতে পারি নাই। আজকে 5 দিন ধরে আছি এখানে, টোকেন দেওয়ার কথা ছিল, টোকেন দেয় না, টোকেন কিন্তু আজকে দিব কালকে দিব। 2 সপ্তাহ ধরে এখানে আসা যাওয়া করতেছে, আমরা টোকেনও পাই না টিকিটও পাইতে আসি না। এয়ারলাইন্স কর্তৃপক্ষ থেকে আমাদের একটা আশা যে তারা ঘোষণা দেয় তাদের ভিসা আকামা ঠিক আছে, আমরা তাদের রিটার্ন টিকিট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। আর কার্যালয়ের বাইরে এসে প্রবাসীদের শান্ত করার চেষ্টা করেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একই রকম ভিড় ছিল মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনেও। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট প্রত্যাশী প্রবাসীরা। টিকিট নিয়ে অনিশ্চয়তা একসময় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। অন্যদিকে টিকিট পেয়েও যেন দুশ্চিন্তা দূর হচ্ছে না এসব প্রবাসীদের। ফ্লাইটের সময়সীমার মধ্যে করোনার সার্টিফিকেট জোগাড় করা নিয়ে সংশয় তাদের। 24 ঘন্টা পরে নাকি করোনা টেস্ট রিপোর্ট আসে, তখন 24 ঘন্টা পরে যদি করোনা টেস্ট রিপোর্ট আসে, আগামীকালকে দুপুর 12টায় ফ্লাইট দিছে যেটা জিদ্দার, তাদের করোনা টেস্ট রিপোর্ট কীভাবে পাবে? 12:30 ফ্লাইট, বাট এখন আমরা ফ্লাইট কনফার্ম করতেছি, বাট এখন কোথায় কোভিড-19 টেস্ট করাবো, মানে এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায়। মহাখালীতে প্রবাসীদের জন্য নির্ধারিত করোনা পরীক্ষার বুথে দেখা গেছে অনেকেই শেষ পর্যায়ে এসে তাড়াহুড়ো করছেন সার্টিফিকেটের জন্য। অবশ্য সেখানকার কর্মকর্তারা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে 6 থেকে 7 ঘন্টার মধ্যেই প্রবাসীদের টেস্ট রিপোর্ট দেয়া হচ্ছে। কর্তৃপক্ষের নানা আশ্বাসের পরও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনভর প্রবাসীরা ভিড় করেন সৌদি এয়ারলাইন্স এবং বিমান অফিসের সামনে। নির্ধারিত সময়ে বিদেশে গিয়ে চাকুরিতে যোগ দিতেই প্রবাসীদের এই উদ্বেগ উৎকণ্ঠা। এক দফায় আকামা অফিসার মেয়াদ বাড়ানো হলেও টিকিট প্রাপ্তি নিয়ে শঙ্কা কাটছে না তাদের। তারা বলছেন এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে শেষ মুহূর্তে করোনা সনদ হাতে পাওয়ার পর সৌদি আরব যেতে পারলেন 260 জন প্রবাসী কর্মী। রাত 12:30 দিকে তাদের নিয়ে ঢাকা ছাড়ে সৌদিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ। এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন এই প্রবাসীরা। ফ্লাইট চালুর ঘোষণার পর শুক্রবার সকালেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা। সন্ধ্যার মধ্যে পরীক্ষার ফলাফল বা কোভিড টেস্ট সার্টিফিকেট পাওয়া কঠিন ছিল তাদের জন্য। রাত 9:00 পর্যন্ত 150 জনের সার্টিফিকেট পাওয়া গেলেও বাকিদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে রাত 9:30 দিকে অনলাইনে সার্টিফিকেট পেয়ে নিশ্চিন্তে ফ্লাইটে ওঠেন ওই প্রবাসীরা। পাবনা 4 আসনের উপনির্বাচন আজ। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9:00, একটানা চলবে বিকেল 5:00 পর্যন্ত। কেন্দ্রগুলোতে গতকাল রাতেই পাঠানো হয় নির্বাচনী উপকরণ। শুক্রবার বিকেলে রিটার্নিং কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়, কড়া নিরাপত্তায় তা পৌঁছানো হয়। নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 1100 পুলিশ, প্রায় 1500 আনসার এবং 2 প্লাটুন বিজিবি। নির্বাচন তদারকির দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একাধিক টিম। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস এবং বিএনপির হাবিবুর রহমান হাবিব। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে ধরলা সেতু পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি রয়েছে। দ্রুতগতিতে পানি বাড়ায় ফলে এ বছর 5ম দফা বন্যায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুর উপজেলার 100+ চর নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ, ডুবে গেছে গ্রামীণ সড়ক, নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া যাতায়াতের কোনো মাধ্যম নেই। এছাড়া প্রায় 5,000 হেক্টর আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।
জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর, কাউনেরচর, বেপারিপাড়া, সরকারপাড়া, শেখপাড়া গ্রামে অন্তত 50টি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে এ ভাঙনে। স্থানীয়রা জানান, প্রতি বছর ব্রহ্মপুত্রের এমন ভাঙনে শত শত বসতবাড়ি, ফসলি জমি পানিতে মিশে যাচ্ছে। এদিকে শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর 1500 মিটার তীর রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। সম্প্রতি পাহাড়ি ঢলে এই নদীর পানি বৃদ্ধির কারণে বাঁধের অনেক অংশ ভেঙে বসতবাড়িতে পানি প্রবেশ করায় ভিটা মাটি ছাড়া হচ্ছেন মানুষজন। ময়মনসিংহে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট চালু হচ্ছে অক্টোবরে। পুরাতন ব্রহ্মপুত্রের তীরে 50 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রায় শেষ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় গ্রিডে যোগ হবে এই সৌর বিদ্যুৎ। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বিশাল জায়গা জুড়ে কর্মযজ্ঞ, 178 একর জমির অনেকাংশেই সারি সারি সোলার প্যানেল। বাংলাদেশ, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র করছে বেসরকারি HDFC সিন পাওয়ার লিমিটেড। 2017 সালে শুরু এ প্রকল্পের জন্য নদীতীর শাসন, অফিস কমপ্লেক্স, ট্রান্সমিশন টাওয়ার তৈরি, এমনকি কয়েক মাইল এলাকা জুড়ে কাঁটা তারের বেড়াও দেওয়া হয়। আগামী মাসে সেই মুজিব বর্ষের উপহার হিসাবে আমরা চালু করতে যাচ্ছি। এখানে সমস্ত কাজ আমাদের শেষ হয়েছে, শুধু এখন ইকুইপমেন্টগুলি টেস্টিং এবং কমিশনের কাজ চলছে। সরকারের ঘোষণা অনুযায়ী 2020 সালের মধ্যে দেশে ব্যবহৃত মোট বিদ্যুতের 10% সৌর বিদ্যুৎ হওয়ার কথা, যার বড় অংশ হতে যাচ্ছে ময়মনসিংহের এই প্রকল্প। ফিজিক্যাল ওয়ার্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে যেটা সম্পূর্ণের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। ব্রহ্মপুত্রের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের কারিগরি দায়িত্বেও আছেন চীনা প্রকৌশলীরা। করোনার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে নির্মাণ, তারপরেও স্থানীয়রা বলছেন এই নির্মাণ হবে দেশের উন্নয়নের নতুন মাইলফলক। As you can see, now this project is ready for backfeeding. So hopefully at the October we can sell the power electricity. ময়মনসিংহ বিদ্যুতের চাহিদা সেটা পূরণ করে অন্য অন্য জেলা এবং উপজেলাগুলিতে যেন সরবরাহ করে। এটি নিশ্চয়ই ময়মনসিংহের উন্নয়নের জন্য একটি মাইলফলক। এখানে ময়মনসিংহের অনেক মানুষ কর্মসংস্থান হবে। নবায়নযোগ্য এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জাহিদুল আলম, ATN বাংলা। এদিকে মুক্তিপণের টাকা না পেয়ে এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে আশুলিয়া থানা যুবলীগ সদস্য আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গত সোমবার সবুজ হোসেন ও জাহিদুল ইসলাম নামে দুই শিশু লালমনিরহাট থেকে বাবা মায়ের সাথে অভিমান করে আশুলিয়ার বোনের বাড়িতে বেড়াতে আসে। কিন্তু তারা আশুলিয়া গিয়ে বোনের বাসা খুঁজে না পেয়ে মোজার মিল বাস স্ট্যান্ডে অপেক্ষা করে। সেখান থেকে অপহরণকারীরা তাদেরকে তুলে নিয়ে তাদের বাবা মায়ের কাছে মুঠোফোনে বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা না পেয়ে দুজনকে বেধড় মারধর করে অপহরণকারীরা। এতে সবুজ মারা যায় ও জাহিদ গুরুতর আহত হয়। এক পর্যায়ে নিহত সবুজ ও আহত জাহিদুলকে একটি ভ্যানে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় যুবলীগের এই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয় পাটকল সহ সকল কারখানার রক্ষা ও গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়ন সহ 9 দফা দাবি আদায়ে আন্দোলনের ডাক দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। রাজধানীর কর্নেল তাহির মিলনায়তনে সংগঠনের ঢাকা অঞ্চলের কনভেনশন থেকে এ ডাক দেওয়া হয়। অনুষ্ঠানে শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কনভেনশনে ঢাকা ও এর আশেপাশের 48টি শিল্পের 200+ শ্রমিক নেতা অংশ নেন। নভেম্বরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের 9 দফা দাবিতে আদায়ে ঢাকায় শ্রমিক সমাবেশের ঘোষণা দেন তারা। এবারে আল আলাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা চার দিন ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। এর আগে গত 19 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত 971 মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরস্থল দিয়ে আমদানি হয়। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতীয় সরকার 46টি পেঁয়াজবাহী ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশের ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে 43টি ট্রাক এসেছে। দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সম্পূর্ণ শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবা সুরকুক। ডিসেম্বরে সুদবিহীন এই সেবা পাবেন গ্রাহকরা। এটি চালু হলে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সহজে লেনদেন করা যাবে। সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস ও মালয়েশিয়ান ইশরাহ যৌথ আয়োজনে এক অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। এর প্রচার ও পরিধি বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দেওয়া হয় সেমিনারে। এবারে পার্টিক্স খেলার খবর। দুবাইয়ে চেন্নাই সুপার কিংসকে 44 রানে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেওয়া 176 রানের লক্ষ্যে খেলতে নেমে 44 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। 43 রানের ইনিংসে ডুপ্লেক্স সিএসি যা একটু লড়াই করেছেন, বাকি ব্যাটসম্যানরা হতাশ করায় 7 উইকেটে 131 রানে থামে চেন্নাই সুপার কিংস। 26 রানে 3 উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 3 উইকেটে 175 রান করে দিল্লি ক্যাপিটালস। 94 রানের ওপেনিং জুটি গড়ে শিখর ধাওয়ান বিদায় নেন ব্যক্তিগত 35-এ। এছাড়া 43 রানে 64 রান করেন পৃথিবী শো। আর অপরাজিত থাকা ঋষভ পান্তের ব্যাট থেকে আসে 37 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের ঘটনায় সিলেটে বিক্ষোভ, ছাত্রলীগের 6 নেতা সহ 9 জনের নামে মামলা। টিকিট অনিশ্চয়তায় রাজধানীতে আবারও সৌদি প্রবাসীদের বিক্ষোভ, করোনা সার্টিফিকেট নিয়ে মধ্যরাতে ঢাকা ছেড়েছেন 260 জন। আবার বন্যায় পানিবন্দী বিস্তীর্ণ এলাকা, নদী ভাঙনে সর্বশান্ত হাজারো মানুষ। এবং অক্টোবরে ময়মনসিংহে চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।